গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, আজকে তো ছেলে মেয়ের স্কুল বন্ধ, সেই জন্য আস্তে ধীরে কাজকর্মগুলো করছি। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, তো বাসি কাজকর্ম সেরে এখন আবার এসেছি মাথায় তেল দিতে। হঠাৎ করে মনে পড়লো যে আজকে মাথায় তেল দিয়ে তারপর শ্যাম্পু করব। পরশু দিন আমি শ্যাম্পু করেছিলাম, কিন্তু সেদিন না মাথায় তেল দেওয়া হয়নি। মাথায় তেল না দিলে আমার কোনো রকম কোনো প্রবলেম হয় না, মাসের পর মাস আমি মাথায় তেল না দিয়ে থাকতে পারি। মাসের পর মাস না, শুধু বছরের পর বছর আমি মাথায় তেল না দিয়ে থাকতে পারি। কিন্তু মাথায় তেল দিয়ে চুল পড়ে যাওয়ার ভয়ে আমি বাড়িতে যে আমলা তেলটা বানিয়েছি ওটা যদি একটু ব্যবহার করি তাহলে হেয়ার ফলটা কম হয়। সেই জন্যই ওই সপ্তাহে দু তিন দিন মাথায় একটু তেল লাগিয়ে রাখি, যেদিন তেল দেই ওই এক ঘন্টা দু ঘন্টা পর মাথাটা শ্যাম্পু করে ফেলি। এখন আমি চলে এসেছি গাছ লাগাতে, আজকে দুটো অ্যারিকা পাম্প লাগাবো। রথের মেলা থেকে তো চারটে গাছ নিয়ে এসেছিলাম, দুটো ওই ছোটো টগর ফুলের গাছ আর এই দুটো অ্যারিকা পাম্প। তো ওই প্ল্যান্টার পটের জন্য এগুলো লাগাতে একটু দেরি হয়ে গেছে, আজকে দুটো লাগিয়ে দেব। একটা ইচ্ছে আছে একদম তিনতলার বারান্দায় নিয়ে যাব, কিন্তু এখন গাছগুলো আমি উপরের বারান্দায় নিচ্ছি না, গাছগুলো সব এখানেই থাকবে, আমার চোখের সামনেই থাকবে, কারণ এগুলো সদ্য লাগিয়েছে। তো এখন যদি এগুলো আমি উপরের বারান্দায় রেখে আসি হয়তো গাছগুলো মরে যেতে পারে, ভালোভাবে রোদ লাগবে না, বৃষ্টির জল পড়বে না। সেই জন্য এই গাছগুলো এখানেই থাকবে আমার চোখের সামনে, আমি ভালোভাবে দেখাশোনা করতে পারবো, উপরে থাকলে তো অত খেয়াল রাখতে পারবো না। গাছ লাগানোর পরে আরও কয়েকটা কাজকর্ম করে স্নান করে রাধা মাধবের পুজো দিলাম, তারপরে এই সকালে টিফিনের জন্য চাউমিন রান্না করলাম। ঘরে চাউমিনের প্যাকেট ছিল না, পাশের দোকান থেকে এই চাউমিনের প্যাকেট আনলাম। তো একটা ব্যাপার খেয়াল করলাম, চাউমিনের প্যাকেটের মধ্যে না চাউমিনের পরিমাণটা খুব কমে গেছে। আমি কিন্তু বলতে গেলে প্রায় এক প্যাকেট চাউমিনই রান্না করেছি, অল্প একটু শুধু রেখে দিয়েছি। যেটুকু আমি রেখেছি সেটুকু দিয়ে একজনের মতো চাউমিন রান্না হবে না। আমি এখন মনে মনে ভাবছি যে ওইটাও যদি আমি রান্না করে নিতাম, মানে যেটুকু আমি রেখেছি ওই পুরোটাই যদি রান্না করে নিতাম তাহলে ভালো হতো। অনেক সময় দেখা যায় অল্প একটু জিনিস যদি আমরা প্যাকেটের মধ্যে রেখে দিই সেটা আর খাওয়াই হয় না, ওইভাবেই প্যাকেটের মধ্যে পড়ে থাকে। ওই জন্যই ভাবছি যে পুরোটা রান্না করে নিলেই ভালো হতো। আর আমি প্রেশার কুকারের মধ্যে সেই ডাল ভুনা বসিয়ে দিয়েছি। অর্জুন আবার এই ধরনের ডাল ভুনাটা খেতে পছন্দ করে, আমি তো দু তিন রকমভাবে ডাল ভুনা করি। আমি না প্রথমে বুঝতেই পারছিলাম না ও কোন ধরনের ডাল ভুনা খাওয়ার কথা বলছে, তারপরে বুঝলাম কাঁচা তেল দিয়ে যে ডাল ভুনাটা আমি করি সেটার কথা বলছে। ডালের সাথে কাঁচা পেঁয়াজ, তারপর কাঁচা রসুন, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর হলো গিয়ে নুন হলুদ, এই দিয়ে দেখো একবারে আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। এরকম এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে যে ডাল ভুনাটা করা হয় এটা কৃপা অর্জুন খেতে বেশি ভালোবাসে। একদিকে রান্নার সব যোগাড়যন্ত্র করছে, আরেকদিকে আমার নিজের জন্য একটু গ্রিন টি করে খেয়ে নিচ্ছে। এটার মধ্যে মুসুরি ডালটা না ব্লেন্ড করে নিলাম, তো জল দিয়ে ধুয়ে নিয়েছি, ভালো করে মাজি নি। এর মধ্যে মশলাটা করে নেব, আদা রসুন পেঁয়াজের মশলাটা করে নেব। এখানে আছে এই যে পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন আছে, রসুন ওই যে ডালের মধ্যে দিলাম, তারপর চাউমিনে দিলাম, তাই অল্প একটু রসুনই দিচ্ছি। একটা রসুন কেটেছি তো শুধু। আর আমার জানো তো মিক্সার মেশিনটা মনে হয় খারাপ হয়ে গেছে, ভালো করে না মশলা ব্লেন্ড হচ্ছে না, তোমাদেরকে পরে দেখাচ্ছি, দেখি এটা ব্লেন্ড করতে পারি কি না। এই মশলা যদি এখন পেস্ট না করতে পারি কী যে হবে জানি না। এই কত কাঁচা লঙ্কা দিচ্ছে, ঝাল হবে, লঙ্কাগুলো তো ঝাল আছে, আমার হাতটা জ্বালা করছে। মিক্সার মেশিনে যে প্রবলেমটা হয়েছিল সেটা আমি সলভ করে নিয়েছি, সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না মিক্সার মেশিনে কী অসুবিধা হয়েছিল। তবে আজকে ডাল বাড়তে অনেক সময় লেগেছে, ওই যে ওই মিক্সার মেশিনের ওখানে যে চাকাটা মতো থাকে না সেটা না খুলে গিয়েছিলো, তো ওটা ঠিকঠাক মতো তারপরে আটকে নিলাম। প্রথম কয়েকবার না আমি ওটা ভালো করে আটকাতে পারিনি, বারবার শুধু খুলে যাচ্ছিলো, তারপরে লাস্টের বার যখন আটকালাম তখন দেখলাম ঠিকঠাক মতো সেট হয়েছে আর আমি মশলাটাও ঠিক করে বাড়তে পারলাম। ডালের বড়ার তরকারি করব, তো ওই জন্য ওই মশলাটা পেস্ট করে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে শুধু ডাল রান্না হচ্ছে, ডাল ভুনা হচ্ছে আর ডালের বড়ার তরকারি হচ্ছে। তরকারি বলতে মানে ওই ডালের বড়া দিয়ে সেই গ্রেভি মতো করে না সেটা করছি। আজকে আর মাছ রান্না করব না, তাছাড়া আজকে সেরকম কোনো সবজিও নেই, তার জন্য ডালের উপর দিয়েই আজকে চালাচ্ছি।
কৃপা অর্জুন তো এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসে, এই ডাল ভুনা, তারপর ডালের বড়া তরকারি বা ডালের বড়া, এগুলো খেতে ওরা খুব ভালোবাসে। এই দিয়ে ওদের দিব্যি ভালোভাবে ভাত খাওয়া হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ওর বাবার একটু হয়তো অসুবিধা হবে, ওর বাবা প্লেন ডালের সাথে ডালের বড়া খেতে ভালোবাসে, কিন্তু এই ডালের বড়া তরকারি খেতে একদমই ভালোবাসে না। আর এই দেখো ছর্দির বাড়ি থেকে না চাটনি পাঠিয়েছে। ছর্দির বাড়িতে তো পরশুদিন জন্মদিনের অনুষ্ঠান গেল, নাতনির জন্মদিন ছিল, তোমাদের সাথে সেই ব্লগটা আমি শেয়ার করেছিলাম গতকালকে। ওদের বাড়িতে প্রচুর খাবার এক্সট্রা ছিল, আমি চাটনি খেতে ভালোবাসি তো সেই জন্য ছোর দিয়েই দেখো অনেকটা চাটনি পাঠিয়ে দিয়েছে আমার বরের কাছে। বলে যে রূপা চাটনি খেতে ভালোবাসে, চাটনি তো সহজে নষ্ট হয় না, এটাকে বলবি টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে, ও যখন খেতে ইচ্ছে করবে ও বের করে খেয়ে নেবে। একদিকে রান্না করছি, অন্যদিকে রান্নাঘরটা একটু গুছিয়ে রাখছি, রান্নাঘরের বাসনগুলো সব ঠিকঠাক করে রাখলাম। রান্নাঘরে তো তোমরা জানোই প্রচুর জিনিসপত্র থাকে, এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকে, সেগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6টা বাজে, 6টা এখনো বাজেনি, 10 মিনিট বাকি আছে। কিবা তো 5টার সময় পড়তে চলে গেছে, আর অর্জুন এখন টিভি দেখছে। অর্জুন বিকেলবেলা একটু ঘুমিয়েছিল, কৃপাও ঘুমিয়েছিল, তো কৃপা ওই 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়তে চলে গেল 5টার দিকে, আর অর্জুন এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। অর্জুন তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, কালকে রাত 12:30-12:30 অব্দি পড়াশোনা করেছে, আবার আজকে ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়াশোনা করেছে। তারপর তো আবার স্যার আসলো, স্যারের টাস্কটা ঠিক মতো কমপ্লিট হয়নি, রাতের বেলা কিছুটা করেছিল, আবার সকালের দিকে কিছুটা করেছিল। স্যার এসেছিল মনে হয় কালকে, আজকে হ্যাঁ কালকে স্যার এসেছিল, কালকে সকালে, তো সকালে টাচ দিয়ে গিয়েছিল, কালকে সকালে টাচ দিয়ে গেছে, টাচটা করতে পারিনি, ওই জন্য রাতের বেলা টাচটা করে রেখেছে। আজকে অর্জুন গুড বয় হয়েছে, আর স্যারের কাছে ভেরি গুডও পেয়েছে। হ্যাঁ সবসময় দুটো সাবজেক্টেই পেয়েছিস, ওই সায়েন্সে পেয়েছিস, ম্যাথে পাসনি, ম্যাথটা একটু খটরমটর হয়ে যাচ্ছে না, টেবিল ভুলে যাচ্ছে, ওই গুণ যখন করতে বসে কাউন্টিং করতে করতে ভুলভাল করে ফেলে, দুবার ঠিক হয় তো আবার দেখা যায় দুবার ভুল করে, এরকম আর কি গোলমাল করছে টেবিলে। আর ওই সায়েন্সে ভেরি গুড হয়েছে সেটা আর কি বললো। এখন আবার পড়তে যাবে, 7টার সময় পড়া আছে, ওকে বললাম বই খাতা সব গুছিয়ে নিতে। অর্জুন এখন মাঝে মধ্যেই নিজের বই খাতা গুছিয়ে নেয়, কৃপাও গুছিয়ে দেয়, তো অর্জুনই এখন বেশিরভাগ সময় বই খাতাগুলো গুছিয়ে নেয়। স্কুলের বই খাতাগুলো কৃপা গুছিয়ে দেয়, আর যখন এই পড়তে যায় তখন বই খাতাগুলো অর্জুন গুছিয়ে নেয়। আমি এখন আর অর্জুনের বই খাতা গুছিয়ে দিই না। এবার আমি পুজো দিতে যাব, তো এই নাইটিটা নিলাম, এই নাইটিটা আধ ভেজা, বর্ষা হচ্ছে তো দুদিন ধরে টানা, বৃষ্টি হচ্ছে তো সেই জন্য নাইটি ফাইটি কিছু ভালো করে শুকাচ্ছে না, 4-5টা নাইটি ভেজা, তো দেখলাম এই নাইটিটা একটু ওই আধ ভেজা আছে, অল্প অল্প আর কি ভেজা রয়েছে, তো এটা পরে পুজোটা দেবো। এখন নিচে যাব, তাড়াতাড়ি পুজোতে বসবো, এখনও ভালোভাবে সন্ধে হয়নি কিন্তু তাড়াতাড়ি পুজোতে বসবো। কৃপা আবার 6:30 চলে আসবে, অর্জুন আবার ওই তখনই বের হবে, কৃপা 6:30 এসে আবার সেই অশোকনগরে সেই কোথায় পড়তে যাবে, বাড়িতে আসবে রাত 10:30-11:30 সময়। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে পুজোটা দেই, ছেলে মেয়ে আবার সন্ধ্যের সময় বের হবে, আমাকে আবার 9টার সময় অর্জুনকে আনতে যেতে হবে, অর্জুন পড়তে যাবে সেখানে আবার আমি যাবো আনতে। রাধা মাধবের পুজোটা হয়ে গেছে রাতের বেলার, এবার আমি বাইরে যাচ্ছি ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসনটা যদি রাতের বেলা মেজে রাখি সকালে আমি আবার তাড়াতাড়ি পুজোতে বসতে পারি, যতটা কাজ আগের দিন করে রাখা যায় তাই না, এখনই মেজে নিয়ে আসবো বাইরে গিয়ে। অর্জুন এখনো রেডি হয়নি, ওকে বলি রেডি হতে, 6:30 বাজে। আজকে দুপুরবেলা বাজার নিয়ে এসছে, বাজারটা বের করিনি, এখন বের করব। কী কী সবজি নিয়ে এসছে কিচ্ছু দেখিনি, পটল, করলা, বেগুন, কুমড়ো, কাঁকরোল, কলমি শাক, কটি এনেছে, একাটি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন। বর্ষাকালে তো ধনে পাতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য ধনে পাতাগুলোকে আজকে একটু অন্য টেকনিকে রাখবো। অন্য সময় তো আমি ধনে পাতাগুলোর গোড়া কেটে তারপরে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখে দিই, কিন্তু আজকেই দেখো গ্লাসের মধ্যে জল নিয়েছে, তার মধ্যে ধনে পাতাগুলোকে বসিয়ে রাখলাম, গোড়া আর ফেলতে হলো না। এইভাবে আমি ধনে পাতাগুলোকে ফ্রিজে রেখে দেবো, বেশ কয়েকদিন ভালো থাকবে, এক সপ্তাহ তো ভালো থাকবেই। এর আগেও বেশ কয়েকবার ধনে পাতা গ্লাসের মধ্যে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, বেশ অনেকদিন ভালো ছিল।
প্লাস্টিকের মধ্যে রাখলে না অনেক সময় না ভুলে যায়, তারপরে দেখা যায় কয়েকদিন পর না ওই প্লাস্টিকের মধ্যে না ধনে পাতাগুলো কালো হয়ে থাকে, কিন্তু গ্লাসের মধ্যে থাকলে ধনে পাতাটা দেখলাম বেশি দিন ভালো থাকে। মিষ্টি কুমড়োর খোসা ছাড়িয়ে তারপর মিষ্টি কুমড়োর ভেতরে বিচিগুলো ফেলে দিয়ে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দেব, বেশ কয়েকদিন ভালো থাকবে। আজকে তো দেখলেই অনেক রকমের সবজি নিয়ে এসেছে, তো সমস্ত সবজিগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি আর কলমি শাকটা কেটে দেখো ওই ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছি, কালকে ঝটপট কলমি শাকটা রান্না হয়ে যাবে। 9:30 বাজে এখন, অর্জুনকে আনতে যাচ্ছে, অর্জুনের তো 9:00 ছুটি, দেরি হয়ে গেছে, ভ্যান পেলে ভ্যানে করে চলে যাব। এই কাজ করতে করতে দেরি হয়ে গেছে, তারপরে কুকুরের ঘরে গেলাম, কুকুরের ঘর গুছিয়ে রেখে আসলাম, আজ জানি কি করলাম, জামা কাপড় কাজ করিনি, আর আমার বরের ঘরের বিছানাটা করে রেখে এসেছি। ওই একটা ফুল গাছ নিতে হয়েছে উপরে, সেই নিয়ে গেলাম, ঠাকুরের বাসন ধোয়া, তারপর তো ওই দেখলে সবজি টবজি এসব গুছিয়ে রাখা, রান্নাঘরে বাসন ছিল সেগুলো মাজলাম, এগুলো করতে করতে দেরি হয়ে গেছে। নাইটিটা একদম পুরো মানে ওই জলে ভিজে গেছে, ওই যে বাসন ধুয়েছিলাম বেসিনের ওখানে, তো নাইটিটা ভিজে গেছে, ওটা ওই মেলে রাখলাম, ওটা আর আজকে পরবো না, আর ধুয়ে দেয়নি। এই তো আমি সন্ধ্যের সময় পরলাম এই নাইটিটা, সন্ধ্যের সময় পুজো দেওয়ার সময় তো পরেছি, তো সেই জন্য এটা আর জলে দিলাম না, এরকমই থাক, এটা শুকিয়ে গেলে কালকে আবার পরবো। বর্ষাকাল তো ওই জন্য এত জামা কাপড় ভেজাতে ইচ্ছে করে না, এমনিতেই আমার 4-5টা নাইটি ভেজা, সেগুলো শুকাচ্ছে না। অর্জুনের ম্যামের বাড়িতে চলে আসলাম, আমি আজকে আর হেঁটে আসিনি, ভ্যানে করে এসেছি, আমি বাইরে ভ্যানে বসেছিলাম, অর্জুনকে একবারে ওই ভ্যানে করে বাড়িতে নিয়ে চলে আসব। অর্জুন তো ছুটির পর এখন শুধু বায়না করে, ভ্যানে করে বা টোটোতে করে বাড়িতে ফিরবে, ওর নাকি সাইকেল চালাতে দেরি হয়ে যায়, ওই সারা রাস্তা হাঁটবে আর শুধু বলবে তুমি ভ্যান নাও টোটো নাও, আমার কিন্তু সাইকেল চালাতে হবে বাড়ি গিয়ে, আমি এত রাস্তা হাঁটতে পারবো না। সাইকেল চালাতে যাচ্ছি, আর এই প্রথম আমি এই সিলিং ব্যাগগুলো নিলাম, এটা তো কিপার, মোবাইল চাবি এগুলো কিচ্ছু নিতে পারি না, সাইকেল চালানোর সময় তো কাঁধে এভাবে ব্যাগটা নেওয়া যায় না, সেই জন্য এই ব্যাগটা বের করলাম, কিরকম যেন লাগছে, আমি তো এইসব ব্যাগ নেই না। কালকে রাতে সাইকেল চালিয়ে আসার পর তোমাদের সাথে আমার কথা হয়নি, কালকে রাতেও সাইকেল নিয়ে মেন রোডে গিয়েছিলাম, সাইকেল চালাতে তো ভালোই লাগে, পাড়ার মধ্যে যখন চালাই তখন অত ভয় পাই না, মেন রোডে গেলে একটু ভয় লাগে, কিন্তু কালকে অতটাও ভয় পাইনি, প্রথম দিন যতটা ভয় পেয়েছিলাম কালকে অতটা ভয় পাইনি। মেন রোডে সাইকেল চালানোর সময় যদি কেউ আমার সাইকেলের সামনে দাঁড়িয়ে থাকে, মানে সাইকেল চালাচ্ছে মাঝখানে দেখছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, বা চার চাকা গাড়ি মাঝখানে দাঁড় করানো, আমার তখন যে কী রাগ লাগে, সাইকেলটাকে তখন এইভাবে একটু সাইড করে নিয়ে তারপরে তো যেতে হয়, তো ওইটা করতে আমার ভেবে ভয় লাগে, আর মনে হয় মাঝখানে গেলেই আমাকে ওই পেছনের থেকে গাড়ি এসে ধাক্কা মারবে এরকম মনে হয়। তো খেয়াল করে দেখবে আমি ইদানিং ব্লগ খুব কম দিচ্ছি, মাঝে মধ্যে গ্যাপ পড়ে যাচ্ছে, আসলে ভিডিও একদমই এডিট করতে ইচ্ছে করে না, ভিডিও করি ঠিকই কিন্তু এডিট করতে ইচ্ছে করে না, আমার মধ্যে এমনি তো অনেক পরিবর্তন এসেছে, আগে আমি তোমাদের সাথে মোটামুটি সব রকমের কাজকর্ম শেয়ার করতাম, কিন্তু এখন আর অত কাজকর্ম দেখাই না, ব্লগগুলো খুব ছোট হচ্ছে, আসলে এখন আমি ভাবি যে প্রতিদিন ওই একই কাজকর্ম কি দেখাবো, অনেকদিন ধরে এই চ্যানেলটা চালাচ্ছি তো হয়তো সেই জন্যই আমার একটা একঘেয়েমি ভাব চলে এসেছে, ভালো লাগছে না যে একই রকমের কাজকর্ম শেয়ার করব, সেটাই হয়তো আমার ভালো লাগছে না, কিন্তু দেখো কোথাও যখন ঘুরতে যাই বা কোনো যখন অনুষ্ঠান থাকে তখন কিন্তু ব্লগ করতে ভালো লাগে, কিন্তু এই প্রতিদিন ঘরের কাজকর্ম এগুলো দেখাতে না আর ভালো লাগে না, আমার শুধু মনে হয় সেই 3-4 বছর ধরে আমি একই রকমের জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো সেই জন্যই আর কি মনের অনেকটা পরিবর্তন এসছে, আর মানুষের তো সবসময় মনের অবস্থা একরকম থাকে না, মন শরীর সমস্ত কিছুই সময়ের সাথে সাথে পাল্টাতে থাকে, আমারও হয়তো সেই জন্য অনেক রকমের অনেক পরিবর্তন এসছে, ঘরের সমস্ত কাজকর্ম একা হাতে করি সকাল থেকে রাত অবধি, মানে টুকুস টুকুস এই কাজ ওই কাজ করতেই থাকি, ঘরে তো কোনো কাজের লোক নেই, সমস্ত কাজই আমাকে করতে হয়, কিন্তু তোমাদের সাথে দেখবে অত কিছু কিন্তু আমি এখন আর শেয়ার করি না, আগে আমি কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতাম, লকডাউনের সময় যখন আমি চ্যানেলটা খুলেছিলাম না সেই সময় আমি তোমাদের সাথে কত রকমের কথা বলতাম, কত কিছু শেয়ার করতাম, কিন্তু এখন মানে সেই ভালো লাগাটা না আমি হারিয়ে ফেলছি, কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না, ওই তালে গোলে দিন কেটে যাচ্ছে, মানুষের তো পরিবর্তন আসবেই তাই না, হয়তো আবার আমি ঠিক হয়ে যাব, আবার হয়তো আগের মতো হয়ে যাবে, যাই হোক এখন ব্লগটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে।